হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন। এই রাশি পরিবর্তনের ফলে সূর্য কেমন ফল দেবে না দেবে সমস্ত রাশি অনুযায়ী আলোচনা করব। তার আগে জেনে নিতে হবে সূর্য কোন রাশি থেকে কোন রাশিতে যাচ্ছে। সূর্য কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে। কবে থেকে? 14 মার্চ থেকে, থাকবে কতদিন? 13 এপ্রিল পর্যন্ত। এই মীন রাশিতে সূর্য কিন্তু অনেকটা ভালো ফল প্রদান করবে। কুম্ভ রাশিতে কিন্তু সূর্য খুব একটা ভালো ফল প্রদান করছিল না। তাহলে চলুন সবার আগে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। জানব মেষ রাশির মানুষদের সূর্যের এই পরিবর্তনের ফলে কি প্রভাব পড়ছে না পড়ছে। মেষ রাশির সূর্য 5th হাউসের লর্ড, গোচর করবে 12th হাউসে। মেষ রাশির মানুষদের কিন্তু এই সময় রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা দেখবেন এই সময় যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো কিন্তু খুব সঠিক সিদ্ধান্ত হবে, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু আপনার অনেকটা বেড়ে যাবে। পিতার সাথে কোনো বিষয় নিয়ে একটু আর্গুমেন্ট হবে, এই বিষয়টাকে কিন্তু আপনাকে একটু কন্ট্রোলে করতে হবে। পিতার সাথে কোনো রকম আর্গুমেন্টে গেলে কিন্তু চলবে না। যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, যারা কোনো সরকারি টেন্ডার পাওয়ার জন্য অনেকদিন ধরে ওয়েট করেছিলেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা ভালো। কাজের জায়গায় কিন্তু নিজের রাগটাকে একদম দেখাতে যাবেন না। কাজের জায়গায় নিজের রাগ দেখাতে গেলে কিন্তু অনেকটা প্রবলেমারাইজ করবে। যারা ব্লাড প্রেশারের পেশেন্ট আছেন তাদের কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু প্রবলেমগুলো অনেকটা বৃদ্ধি পাবে। খরচ আছে কিন্তু পাশাপাশি ইনকামটাও থাকছে, তাই মেষ রাশির মানুষদের সূর্যের এই গোচরটা কিন্তু ভালো ফল দিচ্ছে বলা যেতে পারে। এবার জানবো বিষরাশির মানুষদের সূর্যের এই প্রভাব কি রেজাল্ট দেবে না দেবে। বিষরাশির 4th হাউসের লর্ড হচ্ছে সূর্য, গোচর করবে 11th হাউসে। ফার্স্টে যে কথাটা বলবো, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। ফিনান্সিয়াল ব্যাপারে কিন্তু আপনারা অনেকটা স্ট্রং হয়ে যাবেন। এতদিন ধরে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু হয়ে যাবে। যারা অনেকদিন ধরে কোনো গভর্নমেন্টের টেন্ডারের জন্য ওয়েট করেছিলেন সেই টেন্ডারগুলো কিন্তু এই মাসে আপনারা পেয়ে যেতে পারেন। যারা বাড়ি বা জমি কিনবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, তাদের কিন্তু এইরকম ইচ্ছাও কিন্তু ফুলফিল হয়ে যাবে। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, এই সময় কিন্তু আপনাদের অহংকার অনেকটা বৃদ্ধি পাবে, তাই অহংকারকে একদম বৃদ্ধি পেতে দেবেন না। যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যাদের কোনো হার ওরিয়েন্টেড প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। এবার জানবো মিথুন রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। মিথুন রাশির 3rd হাউসের লর্ড হচ্ছে সূর্য, গোচর করবে 10th হাউসে। ফার্স্টে যে কথাটা বলবো, আপনারা দেখবেন এই সময় যাদের বিবাহিত জীবনে অনেকদিন ধরে প্রবলেম অ্যারাইজ করছিল সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। দুজনের মধ্যে কেউ একজন এগিয়ে আসবে উদ্যোগ নিয়ে এই প্রবলেমটা সলভ করে নেওয়ার জন্য। আপনাদের ভাই বোনের সাথে রিলেশন কিন্তু অনেকটা এই সময় ভালো হয়ে যাবে। যে কোনো কাজে ভাই বোনের থেকে কিন্তু খুব ভালো সাপোর্ট আপনারা এই সময় পাবেন। এই সময় আপনাদের যদি কোনো কাজ অন্যকে দিয়ে করাতে হয় তাহলে কি করতে হবে জানেন তো? মিষ্টি কথা দিয়ে কাজটা করিয়ে নিতে হবে। কাউকে অর্ডার দিয়ে কিন্তু এই সময় আপনারা কোনো কাজ করাতে পারবেন না, আর সেটার চেষ্টাও কিন্তু করবেন না। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় আপনাদের কিন্তু অনেকটা টেন্ডেন্সি থাকবে ঠান্ডা লেগে যাওয়ার। যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় তারা কিন্তু এই সময় একটু স্পেশাল কেয়ারে থাকবে। এবার জানবো কর্কট রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। কর্কট রাশির 2nd হাউসের লর্ড হয়ে সূর্য গোচর করবে 9th হাউসে। এই সময় আপনাদের রাগ কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, এই রাগটাকে কিন্তু একটু আপনাদের কন্ট্রোল করতে হবে। কোর্টে যদি কোনো কেস চলে আর এই সময় রেজাল্ট আউট হওয়ার থাকে তাহলে কিন্তু রেজাল্টটা আপনার পরেই হচ্ছে। এই সময় আপনাদের কিন্তু একটু দান ধ্যান করা ভালো, দান ধ্যান করলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। গাড়ি চালানোর সময় একটু বুঝে শুনে গাড়ি চালাতে হবে এক্সট্রা কেয়ার নিয়ে, না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। এই সময় কারোর বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্রে না যাওয়াই আপনাদের জন্য কিন্তু ভালো। এই সময় আপনারা জব বদলাতে পারেন, নিজের মনের মতো পরিবেশে কিন্তু আপনারা জব পেতে পারেন। এবার জানবো সিংহ রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে। সিংহ রাশির লর্ড সূর্য, সে গোচর করছে 8th হাউসে। ফার্স্টে আপনাদের যে কথাটা বলবো, এই সময় নেওয়া কোনো সিদ্ধান্ত কিন্তু আপনাদের কোথাও গিয়ে ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। আপনারা এই সময় আপনার ফ্রেন্ডস, লাইফ পার্টনার বা কলিগস
যে কোনো কারোর থেকে কিন্তু কাজের ব্যাপারে প্রচন্ড পরিমাণ হেল্প পাবে। সমাজে আপনাদের কিন্তু মান সম্মান এই সময় অনেকটা বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত সময়। যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত একটা সময়। এই সময় কারোর সমালোচনা একদম কিন্তু করা উচিত না এই রাশির মানুষদের। যারা সরকারি কোনো টেন্ডারের জন্য এতদিন ধরে ওয়েট করেছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো সময়, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবেন। সূর্যের রাশি পরিবর্তন নিয়ে আমি পুরো আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন বন্ধু এসে গেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হয়ে যাবেন। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিও।